লোকসভার পরা বিরোধী ৩৩গৰাকী সাংসদক এই শীতকালীন অধিবেশনের কারণে নিলম্বিত করার যে ঘটনা হয়েছে, আমি ইয়াক তীব্র গরিহণা দিছো। আর এই গণতন্ত্র প্রতি ভাবুকি, ভারতের সাংবিধানিক ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের পবিত্রতা বিনষ্ট হয়েছে। আর এই মোদী সরকারে সম্পূর্ণ স্বেচ্ছাচারী শাসন চলাইছে, তেওঁলোকে রাজতন্ত্রের নিচিনা দেশখনক চলাই নিবলৈ চেষ্টা করেছে। ভারতবর্ষর সকলো শ্রেণীর নাগরিকর যেবিলাক অধিকার বা রাজহুয়া সম্পদ, এই সম্পদবিলাক তেওঁলোকে এপদ বিপদকৈ সকলো আদানী আম্বানীর হাতত গতাই দিছে। ভারতবর্ষর জনসাধারণক তেওঁলোকে আদানী আম্বানীর অর্থনৈতিক গোলাম বনাব বিচাৰিছে। আর তার প্রতিবাদ কোনোবাই করিলেই তেওঁলোকে ইডির ভাবুকি দিয়ে বা বিভিন্ন ধরনের তেওঁলোকে বিরোধী দলক তেওঁলোকে নিষ্ক্রিয় করব বিচাৰিছে। আর অতি শেহতীয়াকৈ সংসদৰ আক্রমণৰ যিটো ঘটনা, এইটো এটা পরিকল্পিত নাটক আছিল। বিজেপিয়ে যেনেকৈ যোৱা লোকসভা নির্বাচনের পূর্বে পুলওয়ামার কাণ্ড করে তেওঁলোকে সমগ্র ভারতবর্ষর সেন্টিমেন্ট ড্র করে তেওঁলোকে পুনৰ ক্ষমতাত আহিছিল, এইবার তেওঁলোকে এই সংসদ আক্রমণের এই ঘটনাবিলাক এটা নাটক সৃষ্টি করে তেওঁলোকে পুনর্বার হিন্দুত্ববাদী এটা সেন্টিমেন্ট সৃষ্টি করে বিজেপি পুনৰ ক্ষমতাত আহিব বিচাৰিছে। আর বিরোধী দলে তার যেটো প্রতিবাদ করেছে, এইটো সম্পূর্ণ ন্যায্য প্রতিবাদ। আর বিরোধী দলের অধিকার আছে যে এই এইটার কারণে সরকারে সরকারক জবাবদিহি করা বা জগরিয়া করা, কারণ এই সরকারের কার্যকালত বারে বারে দেখা গৈছে যে ভারতের স্বয়ং লোকসভা, সংসদ ভবন বা সীমান্ত কেতিয়াও সুরক্ষিত নহয়। বিজেপি সরকার অহার পিছরপরা দেশ সংকটত পরিছে, আর এই দেশক সংকটের পর উদ্ধার করার কারণে বিজেপিক উৎখাত করাটা এটা জরুরি হয়ে পড়েছে। আর বিরোধী দলে ইয়াত যিকোনো তেওঁলোকৰ এনে ধরনের কার্য প্রতিবাদ করলেই তেওঁলোকে বিরোধী দলক দমনের নামত তেওঁলোকে নিষ্পেষণ চলায়। আর লোকসভার পর যে ৩৩গৰাকী বিরোধী সাংসদক তেওঁলোকে নিলম্বিত করেছে, এই সম্পূর্ণ একটা স্বেচ্ছাচারী হিটলারী সিদ্ধান্ত, অগণতান্ত্রিক, অসাংবিধানিক সিদ্ধান্ত। আমি ইয়াক কঠোর গরিহণা দিছো। আর ভারতবর্ষর গণতান্ত্রিক মূল্যবোধক গুরুত্ব দিবলৈ আর জনসাধারণের মতামতক সন্মান জানাবলৈ বিজেপি সরকারের প্রতি আহ্বান জানাইছো। লোকসভার পর বিরোধী ৩৩গৰাকী সাংসদক এই শীতকালীন অধিবেশনের কারণে নিলম্বিত করার যে ঘটনা হয়েছে, আমি ইয়াক তীব্র গরিহণা দিছো। আর এই গণতন্ত্র প্রতি ভাবুকি, ভারতের সাংবিধানিক ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের পবিত্রতা বিনষ্ট হয়েছে। আর এই মোদী সরকারে সম্পূর্ণ স্বেচ্ছাচারী শাসন চলাইছে, তেওঁলোকে রাজতন্ত্রের নিচিনা দেশখনক চলাই নিবলৈ চেষ্টা করেছে। ভারতবর্ষর সকলো শ্রেণীর নাগরিকর যেবিলাক অধিকার বা রাজহুয়া সম্পদ, এই সম্পদবিলাক তেওঁলোকে এপদ বিপদকৈ সকলো আদানী আম্বানীর হাতত গতাই দিছে। ভারতবর্ষর জনসাধারণক তেওঁলোকে আদানী আম্বানীর অর্থনৈতিক গোলাম বনাব বিচাৰিছে। আর তার প্রতিবাদ কোনোবাই করলেই তেওঁলোকে ইডির ভাবুকি দিয়ে বা বিভিন্ন ধরনের তেওঁলোকে বিরোধী দলক তেওঁলোকে নিষ্ক্রিয় করব বিচাৰিছে। আর অতি শেহতীয়াকৈ সংসদৰ আক্রমণৰ যিটো ঘটনা, এইটো এটা পরিকল্পিত নাটক আছিল। বিজেপিয়ে যেনেকৈ যোৱা লোকসভা নির্বাচনের পূর্বে পুলওয়ামার কাণ্ড করে তেওঁলোকে সমগ্র ভারতবর্ষর সেন্টিমেন্ট ড্র করে তেওঁলোকে পুনৰ ক্ষমতাত আহিছিল, এইবার তেওঁলোকে এই সংসদ আক্রমণের এই ঘটনাবিলাক এটা নাটক সৃষ্টি করে তেওঁলোকে পুনৰবাৰ হিন্দুত্ববাদী এটা সেন্টিমেন্ট সৃষ্টি করে বিজেপি পুনৰ ক্ষমতাত আহিব বিচাৰিছে। আর বিরোধী দলে তার যেটো প্রতিবাদ করেছে, এইটো সম্পূর্ণ ন্যায্য প্রতিবাদ। আর বিরোধী দলের অধিকার আছে যে এই এইটার কারণে সরকারে সরকারক জবাবদিহি করা বা জগরিয়া করা, কারণ এই সরকারের কার্যকালত বারে বারে দেখা গৈছে যে ভারতের স্বয়ং লোকসভা, সংসদ ভবন বা সীমান্ত কেতিয়াও সুরক্ষিত নহয়। বিজেপি সরকার অহার পিছরপরা দেশ সংকটত পরিছে, আর এই দেশক সংকটের পর উদ্ধার করার কারণে বিজেপিক উৎখাত করাটা এটা জরুরি হয়ে পড়েছে। আর বিরোধী দলে ইয়াত যিকোনো তেওঁলোকৰ এনে ধরনের কার্য প্রতিবাদ করলেই তেওঁলোকে বিরোধী দলক দমনের নামত তেওঁলোকে নিষ্পেষণ চলায়। আর লোকসভার পর যে ৩৩গৰাকী বিরোধী সাংসদক তেওঁলোকে নিলম্বিত করেছে, এই সম্পূর্ণ একটা স্বেচ্ছাচারী হিটলারী সিদ্ধান্ত, অগণতান্ত্রিক, অসাংবিধানিক সিদ্ধান্ত। আমি ইয়াক কঠোর গরিহণা দিছো। আর ভারতবর্ষর গণতান্ত্রিক মূল্যবোধক গুরুত্ব দিবলৈ আর জনসাধারণের মতামতক সন্মান জানাবলৈ বিজেপি সরকারের প্রতি আহ্বান জানাইছো।